যে এত সুন্দর সুন্দর কালেকশন এরা বিভিন্ন দেশ থেকে কালেকশন করেছে। এত সব কালেকশন দেখে মনে হয় সবগুলি আমার ঘরের মধ্যে রেখে দিই। ক্যাকটাস গাছ সাধারণত ছায়ার মধ্যে রাখা যায়। আরো সুন্দর সুন্দর ধরনের গাছ রয়েছে। আসসালামু আলাইকুম, আমি রেজাল করিম রাজা, এগ্রিকালচার টিভি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলার আশুলিয়া গার্ডেন সেন্টারে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ও ফুলের গাছ। এছাড়াও রয়েছে অর্নামেন্টাল প্লান্ট, যেটাকে আমরা ক্যাকটাস বলে থাকি। বিভিন্ন ধরনের ঘরের শোভা বর্ধনের জন্য এসব কালেকশন রয়েছে। এত সব কালেকশন দেখে মনে হয় সবগুলি আমার ঘরের মধ্যে রেখে দিই। এত সব ক্যাকটাস কালেকশন দেখে মনে হচ্ছে যে এটা একটা গাছের জাদুঘর। ক্যাকটাস গাছ শুধু সৌন্দর্য বাড়ায় না, মনের যে একটা সৌন্দর্য আছে সেটাকে আসলে বাড়িয়ে দেয়। ক্যাকটাস গাছ সাধারণত ছায়ার মধ্যে রাখা যায়। তবে আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে এসে দেখে যেতে পারেন এই স্টল থেকে। এই নাম্বারে যোগাযোগ করলে ওনাদেরকে পেয়ে যাবেন। তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন আরও নিত্য নতুন জানা অজানা অনেক ধরনের ফল গাছের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর আম গাছের আম ধরানো, মন চাই পেরে খেয়ে নিই, কিন্তু ফল ধরা নিষেধ, তাই নিজেকে একটু কন্ট্রোলে। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক সুন্দর সুন্দর ধরনের গাছ এর মধ্যে রয়েছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর কালেকশন এরা বিভিন্ন দেশ থেকে কালেকশন করেছে। এবং আপনারা এনাদের কাছে ইচ্ছা করলে দুই একটি গাছ নিতেও পারেন। ভিডিওর শেষে আরও সুন্দর সুন্দর ধরনের গাছ রয়েছে, সুতরাং আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অনেক ধরনের গাছ আপনারা দেখতে পাবেন। যারা এই চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অল করে দিন, যাতে পরবর্তীতে আমাদের যে ভিডিওগুলো বানানো হবে সেইগুলোর নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে। Oh,
ভিডিওর শেষে আরো সুন্দর সুন্দর ধরনের গাছ রয়েছে। সুতরাং আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অনেক ধরনের গাছ আপনারা দেখতে পাবেন। ভিডিওটি বড় হওয়ার কারণে অনেক গাছ আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি, যার ফলে আমরা পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন।
এবং তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, যারা এই চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অল করে দিন, যাতে পরবর্তীতে আমাদের যে ভিডিওগুলো বানানো হবে সেইগুলোর নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।